আসসালামু আলাইকুম এবরিউন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরমাইতে সবাই অনেক ভালো আছেন তো আজ আমি আরও একটি সালোয়ারের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজ আমি এই সেই ডিজাইনটাই দেখাবো তো এখানে আমি সালোয়ার কেটে নিয়েছি তা প্যান্ট কাটিং নিয়েছি এটা কেটেই নিয়েছি আমি তো এখানে আমি জোড়া দিয়েছি সেলাইটা করে নিয়েছি আগেই আমি প্যান্ট কাটিংটা দেখাই নিই সেটা অন্য একটা ভিডিওর মধ্যে দেখাবো যেখানে আমি সেলাইটা করে নিয়েছি এই যে দেখুন সেলাই করে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হলো একটা উল্টা সাইড করে নিয়েছি এখন এখানে মেপে নিব এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ চড়া নিব আর এখানে আমি সবুতাম লাগাবো এই চালোয়ারে। এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন এখানে বর্ডার ভেঙে দিব যে এখন সেলাই করে নিব উল্টো সাইড সেলাই করে ডাইট সাইড করে উল্টিয়ে নিব করে আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবার আগে দেখে নিতে পারবেন তো আমার এক সেট সেলাই করা হয়ে গিয়েছে আরও একটি সেট সেলাই করে নেব হয়ে গিয়েছে এটাও সেলাই করা এখন আমি এটাকে উলটিয়ে নিব একটু কোনাটা কেটে দিয়েছি এখানে উলটিয়ে ভালোভাবে কোনা বের করে নিতে হবে আমি কোনাটা ভালোভাবে বের করে নিচ্ছি এভাবে করে এটাও উল্টে নিব হয়ে গিয়েছে এখন একটু ওখানে নখ দিয়ে ঘষে দিচ্ছি ও ফিনিশিং আসবে ভালো এখন আমি এটাকে বন্ধ করে দিব আমি জোড়াটা যত দূর লাগিয়েছি তার একটু নিজ পর্যন্ত সেলাইটা করে নিব নিজের হয়ে গিয়েছে আর এখানে আমি ডাবল সেলাই দিয়েছি নাহলে খুলে যাবে হয়ে গিয়েছে এখন আমি এটা বন্ধ করে নিব হয়ে গিয়েছে এভাবে করে আমি আরও একটি পাট সেলাই করে নিয়েছি সালোয়ারের যে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা এরকমই থাকবে এখন আমি এখানে কিছু সবুতাম লাগাবো সবুতাম লাগানোর আগে আমি একটা চাপ সেলাই এখানে এই জোড়াটাতে একটা চাপ সেলাই দিব হয়ে গিয়েছে চাপ সেলাই দেওয়া এই যে ওখানে এখানে আমি সবুতাম লাগাবো সেই আমি কিছু সবুতাম নিয়েছি আর জামার কালারের ম্যাচিং কিছু কাপড় নিয়েছি তো করে আমি সবুতাম লাগিয়ে পেঁচিয়ে নেব বানিয়ে নেব সুতো দিয়ে পেঁচাবো সবুতাম কীভাবে তৈরি করতে হয় তা আমি আরও একটি ভিডিওর মধ্যে দেখাই দেখিয়ে দিয়েছি হয়ে গিয়েছে এভাবে করে আমি সবটি বানিয়ে নিয়েছি এখন আমি এখানে লাগিয়ে নিব আর লাগানোর জন্য একটা সুয়ের দরকার সুই দিয়ে লাগাতে হবে এভাবে করে আমি লাগাবো তিনটা বোতাম লাগাবো এখন সুয়ের সাহায্যে লাগিয়ে নিব এভাবে করে পুরা বোতামগুলো আমি লাগিয়ে বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিবেন আর ভিডিওর মধ্যে লাইক দিবেন কমেন্ট করবেন না শেয়ার করে দিবেন এই যে দেখুন আমি সেলাইটাও করে নিয়েছি সালোয়ারের কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন